মালয়েশিয়ার রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোর জোটের নেতারা মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত 15তম সাধারণ নির্বাচনে নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর জোট বা প্রধানমন্ত্রী হিসেবে নিজেদের পছন্দ জমা দিতে পারবেন। মালয়েশিয়ার রয়্যাল হাউসহোল্ডের নিয়ন্ত্রক দাতুক শ্রী আহমেদ ফাদিল শামসুদ্দিন বলেন, রাজার সম্মতির আদেশ জারি করেছেন যাতে আগামী 10ম প্রধানমন্ত্রীর মনোনয়ন প্রক্রিয়া মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত বাড়ানো হয়। এর আগে গতকাল এক বিবৃতিতে জানানো হয়, আজ দুপুর 2টার মধ্যেই জমা দিতে হবে কে কাকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিচ্ছেন এবং কারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন। যদিও আজ আরেকটি বিবৃতিতে মালয়েশিয়ার প্রাসাদ ইস্তানা নেগারা জানিয়েছে আরও একদিন সময় বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে নির্ধারণ করতে হবে কে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পেরেছেন এবং কোন সদস্যরা কাকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে মালয়েশিয়ার রাজা ওই সকল আইন প্রণেতাদের সমর্থনকে বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেবেন। মালয়েশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নেগারা সূত্রে জানা গেছে, রাজা অনুমোদনের আদেশ দিলে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলগুলোর জোটের নেতাদের সমর্থনের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে। সে প্রসঙ্গে আগাম নতুন সরকার গঠন প্রক্রিয়া এবং 10ম প্রধানমন্ত্রীর মনোনয়ন শেষ না হওয়া পর্যন্ত সকলকে ধৈর্য এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, মহামান্য জনগণকে স্মরণ করিয়ে দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের নীতিমালার ভিত্তিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনায় দেশের প্রশাসন এখনও যথারীতি চলছে, সেক্ষেত্রে কোথাও কোনো বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। তত্ত্বাবধায়ক সরকার এখন পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করছে। নতুন সরকার গঠনের আগ পর্যন্ত সব জনগণকে শান্ত থাকার এবং ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়েছেন দেশটির রাজা সুলতান আবদুল্লাহ। রয়্যাল হাউসহোল্ডের মুখপাত্র আহমেদ ফাদিল আরও জানিয়েছেন, মহামান্য রাজা নতুন সরকার গঠনের প্রক্রিয়া এবং ভবিষ্যতের 10ম প্রধানমন্ত্রী মনোনয়নের প্রক্রিয়া যাতে দেশের স্বার্থে সহজতর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য জনগণের কাছে প্রার্থনা চেয়েছেন। তিনি বলেন, মহামহিম মালয়েশিয়াকে আশীর্বাদ এবং যে কোনো ধরনের দুর্যোগ ও বিপর্যয় থেকে রক্ষা করার জন্য জনগণের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, মালয়েশিয়ার রাজা মালয়েশিয়ার আইন প্রণেতা তথা সাংসদদের একটি সময় বেঁধে দিয়েছিলেন আজ দুপুর 2টা পর্যন্ত, যাতে বলা হয়েছে মালয়েশিয়ার কোন সংসদ সদস্যরা কাকে প্রধানমন্ত্রী হিসেবে চান তা রাজপ্রাসাদে জমা দিতে হবে। কিন্তু পরবর্তীতে আরেক বিবৃতিতে এই সময় বৃদ্ধি করে 24 ঘন্টা বাড়িয়ে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত বাড়ানো হয়েছে। সেক্ষেত্রে মালয়েশিয়ার সম্ভাবনাময় দুটি জোট পেরিকাতান ন্যাশনাল এবং পাকাতান হারাপান আরও একটু সময় পেয়েছে নিজেদেরকে গুছিয়ে নিতে এবং যথেষ্ট সমর্থন নিজের দিকে টেনে নিতে। ডেস্ক রিপোর্ট, প্রবাসকণ্ঠ। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে রয়েছে আপনার সেবায় নিয়োজিত একচাপ দক্ষ কর্মী। জোহর প্রদেশ ও কুয়ালালামপুরের পরে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস এখন বাংলাদেশে। আপনার নিরাপদ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। বিস্তারিত জানতে কল করুন কুয়ালালামপুর অফিস 01822272220, জোহর বাহারু অফিস 01822212220, ঢাকা বাংলাদেশ অফিস 01684000500।